আমাদের দেশসহ এশিয়ার বিভিন্ন দেশে গর্ভবতী মহিলাদেরকে প্রচুর পরিমাণে মানসিক চাপ দেওয়া হয়ে থাকে, যার কারণে এই দেশীয় বাচ্চাদের সমস্যা অনেক বেশি। গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় এমনিতেই প্রচুর পরিমাণে মানসিক চাপে থেকে থাকেন। এছাড়াও স্বামীর দুর্ব্যবহার কিংবা পরিবারের মানুষের বাড়তি চাপগুলো গর্ভবতী মহিলাকে মানসিকভাবে ভেঙে দেয়, যার ফলশ্রুতিতে আসে কান্নাকাটি করা। এছাড়াও মানসিক চাপ তো রয়েছেই। এই মানসিক চাপ, মন খারাপ করে থাকা কিংবা কান্নাকাটি গর্ভের বাচ্চার কতটা ক্ষতি করে জানেন এবং মায়ের কতটা ক্ষতি করতে পারে? যদি জানা না থাকে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার চোখ খুলে যাবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অন্যদের তুলনায় গর্ভাবস্থায় একজন মহিলা খুব বেশি পরিমাণে আবেগী হয়ে থাকে, অল্পতেই তার কান্না চলে আসে কিংবা সে রাগারাগি করতে পারে। এর জন্য কিন্তু পরিবারের লোকজনদের সাপোর্ট দেওয়া উচিত, কিন্তু পরিবারের লোকজনেরা ভিন্ন ভূমিকা পালন করেন, তারা এগুলোকে ঢং অভিনয় বা নাটক বলে চালিয়ে দেন। মহিলারা কোনো মানসিক সাপোর্ট পান না, যার বিরূপ প্রতিক্রিয়া মহিলার উপরে যেমন পড়ে তেমনই অনাগত সন্তানটির উপরেও পড়ে। গর্ভাবস্থায় এই সমস্ত মানসিক চাপ, মন খারাপ থাকা কিংবা বিভিন্ন ধরনের সমস্যার মূল কারণগুলো সম্পর্কে চলুন জেনে নেই। একজন গর্ভবতী নারীর মানসিক চাপ হওয়া কিংবা মুড সুইংসের সমস্যার প্রধান একটি কারণ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এইচসিজি হরমোন। এই হরমোনগুলো উঠানামার কারণে মেজাজে প্রভাব পড়ে, আবেগ উদ্দীপ্ত হয়, গর্ভবতী মায়েদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও তার মানসিক চাপের আরেকটি কারণ হচ্ছে স্ট্রেস। শারীরিক ও মানসিক সকলভাবেই মা অসুস্থ হয়ে পড়ছেন, শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিক রাখতে পারছেন না, নিজের কাজগুলোও সঠিকভাবে করতে পারছেন না এবং সুস্থভাবে একটি বাচ্চাকে জন্ম দেওয়ার আবার চাপও রয়েছে তার মধ্যে, যার কারণে মা কিন্তু অনেক সময় স্ট্রেসে পড়ে যান। তার শরীরের পরিবর্তনও তাকে মানসিকভাবে প্রভাবিত করে। গর্ভাবস্থায় পেট বড় হতে থাকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হতে থাকে, যার ফলে স্ট্রেচ মার্ক বা প্রসারণ চিহ্ন দেখা দিতে থাকে, যা মায়ের সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে। এগুলো তার অস্বস্তির কারণ। এছাড়াও সে ফিট না, দেখতে কিছুটা খারাপ লাগছে, ঠিক মতো ঘুমাতে পারছেন না, ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে, হেঁটে চলে শান্তি পাচ্ছেন না, যার কারণে তার মানসিক চাপ হচ্ছে। কাপড়গুলো ঠিকভাবে না হওয়াও তার মানসিক চাপের একটি কারণ। এই সময় আপনি আগে যে কাপড়গুলো পরিধান করছিলেন তা তার বেশ পরিমাণে ছোট ও টাইট হচ্ছে, কোনো কাপড়ই খুঁজে পাচ্ছেন না, কোনো ইভেন্টে যেতে পারছেন না, ব্রেস্টের আকারও বড় হয়ে যাচ্ছে। এগুলো তাকে মানসিকভাবে খুব প্রভাবিত করে। আবেগপূর্ণ কোনো জিনিস দেখলেও বা আবেগপূর্ণ কোনো কথাতেও মায়েরা হঠাৎ করে আবেগী হয়ে পড়েন। গর্ভাবস্থায় স্বামীর সাথেও সম্পর্ক অনেকের খারাপ হয়ে যায়। এ সময় অনেক মহিলারাই মনে করেন স্বামী তাদেরকে বুঝি আর আগের মতো ভালোবাসে না। গর্ভবতী থাকার কারণে অনেকের স্বামীরাই আবার পরকীয়ায় লিপ্ত হয়, যেটি মোটেও ঠিক কাজ নয়। গর্ভাবস্থায় আবার বিভিন্ন মাইল ফলক আছে। প্রত্যেক আল্ট্রাসাউন্ডে বাচ্চার একটি নির্দিষ্ট ওজন উচ্চতা থাকতে হয়। এই মাইল ফলকের জন্য গর্ভবতী মায়েরা চিন্তিত থাকেন। বাচ্চা পেটের মধ্যে সঠিকভাবে বড় হচ্ছে কি না তা জানার জন্য তারা খুব আগ্রহী থাকেন। এর কারণে তাদের প্রেশার বাড়ে, মানসিক চাপ বাড়ে। প্রসবের তারিখ যত আসতে থাকে গর্ভবতী মহিলারা ততটাই বেশি উত্তেজিত হতে থাকেন, অধৈর্য হয়ে যান, অনেকের মধ্যে ক্লান্তি ও হতাশা দেখা যায়। এই সমস্ত কারণগুলো অনেক পরিবারই মেনে নিতে পারেন না। একজন মায়ের যে এই ধরনের শারীরিক সমস্যা হতে পারে তা তারা বোঝেনি না। স্বামীসহ পরিবারের লোকজনেরা বলে থাকেন এগুলো সব অভিনয়। পরিবারের অনেকে নিজের সাথে তুলনা দেন, তারাও সন্তান জন্ম দিয়েছেন এমন কথা বলেন, যা গর্ভবতী মাকে খুবই বেশি প্রভাবিত করে। মা যখন মানসিক স্ট্রেসে থাকে তখন তার বাচ্চার বিভিন্ন ধরনের ক্ষতি হয়। এছাড়াও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে মা কান্নাকাটি করলে এটি বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। মা দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং স্ট্রেসযুক্ত থাকলে তার শরীরে কর্টিসল নামক এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোন আপনার শিশুর সাথে প্লাসেন্টার মাধ্যমে চলে যায়। দীর্ঘমেয়াদী যখন এই মা
এমন ধরনের সমস্যায় ভুগতে থাকেন, তখন অতিরিক্ত কর্টিসল হরমোনের কারণে বাচ্চাটাও খিটখিটে মেজাজের হয়। পরবর্তী জীবনে এই বাচ্চাকে প্রচুর পরিমাণে সাফার করতে হয়। দেখা গিয়েছে যে সমস্ত মায়েরা হতাশাগ্রস্ত ছিলেন, পরবর্তী জীবনে সেই সমস্ত মায়েদের শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো ছিল না, অবস্থার উন্নতি ছিল না, তাদের মধ্যে কনফিডেন্টের খুব অভাব ছিল, জীবনে কোনো ভালো কাজ বেশিরভাগ শিশুরাই করতে পারেনি। যে সমস্ত মায়েরা অতিরিক্ত পরিমাণে অনুশোচনায় ভুগে থাকেন, তাদের শিশুরা ছোটো কাল থেকেই মানসিক বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে। ঠিক মতো কথা না বলতে পারা, হাঁটতে চলতে না পারা, অটিস্টিক হওয়া এই সমস্ত শিশুদের মধ্যে খুবই কমন লক্ষণ। গর্ভবতী মায়ের যদি অতিরিক্ত টেনশনের কারণে বা মন খারাপ থাকার কারণে ও কান্নাকাটি করার কারণে কর্টিসল হরমোন শরীরের ভেতর দিয়ে প্রবেশ করে শিশুর মধ্যে, তবে শিশুর মস্তিষ্কে বিকাশে বাধাগ্রস্ততা আসে। মা বিষণ্ণতায় ভুগলে পরবর্তী সময়ে সন্তান জন্মদানের সময় ওই সন্তানের ঘুমের ব্যাঘাত ঘটে, সন্তান রাতে ভালোভাবে ঘুমাতে পারে না। বিষণ্ণতায় ভোগার কারণে বা কান্নাকাটি করার কারণে অধিকাংশ মায়েরা নিজের যত্ন নিতে পারেন না, পুষ্টিকর খাবার গ্রহণ করেন না, ঠিক মতো ঘুমাতে পারেন না, প্রি ন্যাটাল চেকআপগুলো তারা করাতে পারেন না, যার ফলেও শিশুর বৃদ্ধিতে বাধাগ্রস্ততা আসে। বিষণ্ণতায় যে সমস্ত মায়েরা ভুগে থাকেন, পরবর্তী জীবনে তাদের শিশুরা কম পরিমাণে প্রাণচঞ্চল হয়, তারা অন্যদের সাথে সঠিকভাবে ভাব বিনিময় করতে পারে না। এই সমস্ত বাচ্চাদের ওজন অনেক কম হয়, প্রি মেচুয়র ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা এই সমস্ত বাচ্চাদের মধ্যে খুবই বেশি। মায়ের সাইকোলজিক্যাল এই ধরনের প্রবলেমগুলো বাচ্চাকে সাইকোলজিক্যালি ক্ষতিগ্রস্ত করতে পারে। মা যদি নিজের ঠিকভাবে যত্ন না নেন, তবে বাচ্চাকে সঠিকভাবে জন্ম দেয়া কোনোভাবেই সম্ভব নয়। আরও একটি বিশেষ কারণ রয়েছে, যে সমস্ত মহিলারা প্রচুর পরিমাণে স্ট্রেসে ভুগে থাকেন, কান্নাকাটি করেন, হতাশায় থাকেন, তাদের এই মানসিক চাপ তাদের বাচ্চাকে খিটখিটে করে তুলতে পারে। তাদের বাচ্চা পরবর্তী জীবনে স্কিজোফ্রেনিয়া নামক এক ধরনের কঠিন মানসিক রোগে আক্রান্ত হতে পারে, যা তার জীবনকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। দেখা গিয়েছে যে সমস্ত মহিলাদের স্ট্রেস অনেক বেশি, তাদের বাচ্চাদের পরবর্তী জীবনে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা, উচ্চ রক্তচাপ হওয়ার সমস্যা, হার্টের সমস্যা, কাজে মনোযোগের অভাব, কর্মে আত্মবিশ্বাসের অভাব, হতাশা, এই ধরনের সমস্যা তাদের দেখা যায়। আর স্কিজোফ্রেনিয়া তো আছে। আপনি নিশ্চয়ই চাবেন না আপনার বাচ্চা অসুস্থ হয়ে পৃথিবীতে আসুক, তাই যদি একজন মাকে সুস্থ রাখা যায় তবেই কিন্তু একটি সুস্থ বাচ্চা পাওয়া যায়। মাকে মানসিক বিভিন্নভাবে চাপ দিয়ে কোনোভাবেই সুস্থ সন্তান আশা করা যাবে না। অনেক সময় দেখা যায় বাচ্চা প্রসবের পরপরই মায়েরা বিভিন্ন ধরনের ডিপ্রেশনে ভুগে থাকেন, এগুলোকে পোস্টপার্টাম ডিপ্রেশন বলা হয়ে থাকে। এই ডিপ্রেশনকেও অনেকেই অভিনয় মনে করে থাকেন। এ থেকে কিন্তু অনেক মায়েরাই সন্তানকে দেখতে পারেন না, সন্তানকে মেরে ফেলার মতো প্রবণতা তাদের মধ্যে জাগে। এটি কিন্তু মায়ের কোনো দোষ নয়, ডিপ্রেশনের কারণে মায়ের এমনটা হচ্ছে। বাচ্চা হওয়ার পরে মায়ের অনেক সাপোর্টের দরকার। বাচ্চাকে সঠিকভাবে যত্ন নেওয়া, ঠিক মতো না ঘুমাতে পারা, নানাবিধ সমস্যার কারণে মা অনেক ধরনের স্ট্রেসে থাকে, যার ফলে তার পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে। এ সময় পরিবারের লোকজনদের সহযোগিতা মাকে সুস্থ হয়ে তুলতে সাহায্য করে। তাই বাচ্চা জন্মানোর আগে ও পরে মায়ের সঠিকভাবে যত্ন নিন যদি একটি সুস্থ বাচ্চা আশা করে থাকেন। তো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কান্নাকাটি করা একটি শিশুর জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। এটি শুধুমাত্র 9টি মাসের জার্নি নয়, একটি শিশুর পুরো একটি জীবনের ব্যবস্থা। তাই সঠিকভাবে প্রত্যেক মা ও তার পরিবারের কাজ করা উচিত। ভিডিওটি সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন সবাই এই উপকারী তথ্যগুলো সম্পর্কে জানতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।